Assalamualaikum, bhai. Walaikum salam. I am Roman Mida from Paito Company. আমি আসছিলাম ভাইয়া কিছু মোবাইলের অ্যাক্সেসরিজ নিয়ে, এই ধরেন চার্জার, হেডফোন, ব্যাক কভার, আরো অনেক কিছু আছে, কি দেবো বলেন? ঠিক আছে ভাইয়া, কি দিব বলেন? না ভাই, কিছু লাগবে না ভাই। কোম্পানিটা কি কোম্পানি বুঝতেছেন? পাইটু কোম্পানি। আপনি শুধু চার্জারগুলো দেখেন, আগে তো দেখবেন, না দেখেই বলেন লাগবে না, তাহলে তো হবে না ভাইয়া। এই যে দেখেন, পাইটু কোম্পানির অরিজিনাল মাল এগুলা ভাই। কি কি দিব? সব ধরনের মাল আছে ভাই, লাগবে না। হুম হুম। আরে ভাই, নিয়ে তো দেখেন, একটা মাল রাখেন, একটা মাল রেখে আপনি একটু টেস্ট করেন, টেস্ট করে দেখেন যে পাইটু কোম্পানির মালগুলা ভালো কি না। আরে ভাই, কি লেগে বসতেছেন, আমি বিরক্ত হচ্ছি, আমার এই সমস্ত মাল লাগবে না ভাই, বাজে কোম্পানির মাল। বাজে মাল ভাই? একটা মাল অন্তত আপনি নিয়া আপনার নিজের মোবাইলে চেক করে দেখেন ভাই। আপনি একটা কাজ করেন, আপনি এটা অর্ধেক প্রাইস দেন ভাই, 50% দিয়ে রাখেন। লাগবো না ভাই। তাও লাগবো না ভাই? আপনি একটা কাজ করেন, আমার এই প্রোডাক্টটা রাখেন, আপনার কোনো টাকা দিতে হবে না, ফ্রি। আপনার নিজের মোবাইলটা চার্জ দেন, প্রোডাক্টটার মান যাচাই করেন, দেখেন এটার পারফরমেন্স কেমন, এটা মানসম্মত কি না, রাখেন ভাই। আরে ভাই, আপনার এই বাজে কোম্পানির চার্জার দিয়ে চার্জ দিয়ে আমার মোবাইলটা খাম নাকি? আরে ভাই, আপনি জানতো অন্য জায়গায় ভাই, এই সমস্ত মালামাল আমার চলবে না। দর্মিয়া, আপনি তো ব্যবসায় বুঝেন না, আপনার এখানে বসাইছে কে ব্যবসা করার জন্য? আপনি তো জীবনে উন্নতি করতে পারবেন না। আপনার জায়গায় আমি হইলে 200 পিস চার্জারের অর্ডার দিতাম মিয়া, আপনার আমি একটা চার্জার ফ্রিও দিলাম, আপনি মিয়া ওইটাও নিলেন না। আপনার জায়গায় আমি হইলে মিয়া ফ্রি চার্জারটা 200 টাকা বেচতাম মিয়া, আপনি তো ব্যবসায় বুঝেন না। আসসালামু আলাইকুম ভাই, আমি আরফিন ইমরান, আই এম ফ্রম পাইটু কোম্পানি। ভাই, আমি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছিলাম আপনাদের কাছে, বিশেষ করে চার্জারটা, একদম হেভি একটা প্রোডাক্ট ভাই, আপনাকে আমি দেখাচ্ছি, দাঁড়ান, ওয়েট। আপনার যে চার্জার আছে ওগুলোর থেকে অনেক গুণ উন্নত চার্জার, আর আমাদের পাইটু ব্র্যান্ডের একটা নাম আছে বিশ্বজুড়ে। গরু ছাড়লো কেমনে, গরু বান্ধস না ঠিক মতো? দাদা, চার্জারটা কি রাখবেন? কয়েক পিস দিয়ে যাবো আপনাকে। না, লাগবে না। রাখেন, রেখে দেখেন। ওই বেটা, হে তো গেলি। এই লত্র চার্জারের গাছটি, পাইটু কোম্পানির গোষ্ঠী কিলাই। আপনার এই চার্জার হাজার হাজার দোকান ঘুরিয়াও একটা চার্জার বেস্তারি নেই। আপনার এই নম্বর প্রোডাক্ট, যেই দোকানে যাই এই প্রোডাক্ট দেখতেই দূর দূর করে খেদাই দেয়। আপনার এই পাইটু কোম্পানির চার্জার এডি আপনিই বানাইবেন আপনার কোম্পানিতে, আর বাসায় নিয়ে আপনার যত মোবাইল আছে ওগুলোই চার্জ দিবেন, ওগুলোই আপনার যোগ্য। এই চার্জার বাজারে চলবো না, আমার ঘরে হুদাকামি ওয়ারেনি করায়েন না। এই প্রোডাক্ট সেল করতে গেলে আমাকে ইজ্জত মান নিয়ে টান দেয়, বাজারে এই সমস্ত জিনিসের চাহিদা নাই, এগুলো চলবো না। এই খেতার কাটটি গোল করে এখন বাসায় যান গা, হয়েছে অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, আমি ব্যাপারটা দেখতেছি। মাপ চাই ভাই, আপনার এই পাইটু কোম্পানির প্রোডাক্ট আমি সেল করতে পারবো না। আপনার এখানে চাকরি করতে আইসি দেখে কি নিজের ইজ্জত বিক্রি করে দিব নাকি? আমি মাস্টার্স পাস একটা ছেলে ভাই, আপনার এই প্রোডাক্ট বিক্রি করতে যাওয়া মানুষের কাছে নানান ধরনের কথা শুনতে হয়। এমনও সময় আছে মানুষ মারতে ওড়ে ভাই, মানুষ মারতে ওড়ে, নিজের ইজ্জত বলতে ভাই কিচ্ছু থাকে না ভাই। এগুলো কি প্রোডাক্ট ভাই, যেগুলো চলে না, যেগুলো কেউ কিনে না? আপনার এই পাইটু কোম্পানির প্রোডাক্ট আমি মানুষকে ফ্রি দিতে চাইছি, মানুষ ফ্রিও এই প্রোডাক্ট নিতে চায় না। আমি ভাই এইসব প্রোডাক্ট বিক্রি করতে পারবো না, রাখেন আপনার প্রোডাক্ট, আপনি রাইখা দেন। আচ্ছা ঠিক আছে, তোমাদের আপাতত আমার কোম্পানির কোনো প্রোডাক্ট সেল করতে হবে না। আমার কোম্পানির যত সেলসম্যান আছে এখন থেকে আমি 7 দিনের ছুটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যত হিটলারি করো কোনো লাভ নাই, তোমরা 7 দিনের জন্য ছুটিতে যাও, 7 দিন পরে আইসা আবার কোম্পানিতে জয়েন করো। হ্যাঁ মাসুদ, কোথায় তুমি? সবাইকে নিয়ে দেখা করো তো আমার সাথে।
ভাই পাইটু কোম্পানির এই মালটা হইবো আরে ভাই সব মাল রাই না বাজে মাল ভাই মালটা ভালো ভাই আমার বন্ধু ইউজ করে ভাই অনেক ভালো মাল ভাই আমার এক পিস লাগতো আচ্ছা দেখবো না পাইলে নিয়ে মনে আচ্ছা ভাই দেখেন ভাই চার্জারটা হইবো ভাই পাইটু কোম্পানি ইস এই মালটা তো নাই ভাই এই চার্জারটা আপনি তো অনেক নাই অনেক দরকার ছিল ভাই আচ্ছা ঠিক আছে অন্য দোকানে দেখি ভাই একটা চার্জার দিয়েছে পাইটু ব্র্যান্ড নাই না ভাই ও মালটা নাই আরে এই দোকানদার দেখতে তোমায় লড়াইবো দেখ চালাইছে রে এ ভাই এদিকে আন এদিকে দূরে এদিকে আন ভয় নাই মারবো না এদিকে আন ভাই বসেন ভাই ওই দিন যে মালগুলো দেখাইছিলেন না ওই আর 50 পিস মাল দেন আমাকে আমি যতদূর বুঝলাম চার্জারটা নাকি খুব ভালো বাজারের চাহিদা আছে জি ভাই দিচ্ছি ভাই ভাই ওই দিন যে একটা মাল আনতে কইছিলাম ভাই পাইটু কোম্পানি চার্জার ওটা কি আনছেন হ্যাঁ হ্যাঁ ভাই আনছে আনছে কই দেন তো ভাই ওরে ভাই এই মালটাই আমার পছন্দের একটা মাল ভাই দাম কত 200 টাকা জি ভাই বাহ ভালো হইতে চাহিদা কেনার আগে এক পিস বিক্রি করে ফেললাম 6 মাসের গ্যারান্টিও আছে ভাই আমি জানি ভাই এটি সহজে নষ্ট হয় ভাই ঠিক আছে আসি ভাই ভাই আপনি এক কাজ করেন আমাকে 120 মাল দিয়ে দেন ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আমি তো আসলে অর্ডার করতে আসছি অত মাল নিয়ে আসি নাই 3 পিস নিয়ে আসছি আপাতত 3 পিস রাখেন বিকেলবেলা আইসা বাকি মাল দিয়ে যাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার আমি আসলে বুঝতেই পারতেছি না যে এই 7 দিনের ভিতরে কি এমন হইলো আমরা দোকানগুলোতে প্রোডাক্ট সেল করে সারতেই পারতাছি না প্রচুর পরিমাণে চাহিদা স্যার দোকানদাররা কি পাইলো এই চার্জারের ভিতরে স্যার কি বলবো স্যার যেখানে আগে সবাই মারতে চাইতো সেইখানে এখন স্যার জামাই আদর করে প্রোডাক্ট নিচ্ছে স্যার স্যার এক এক দোকানদার 200, 300, 500 পিসের অর্ডার দিচ্ছে স্যার স্যার কি এমন জাদু কি এমন কেলমা দেখাইলেন আপনি স্যার এটা স্যার এই 7 দিন আপনি কি করছেন আমাদেরকে একটু খুলে বলেন না এই 7 দিন তাহলে আমি কি করছি শুনতে চাও জি স্যার তোমাদেরকে আজকে যে কারণে এখানে ডাকা আমার কোম্পানির সেলসম্যান যারা ছিল তাদেরকে 7 দিনের ছুটি দেওয়া হয়েছে এই যে এই প্রোডাক্ট আমাদের পাইটু কোম্পানির যে চার্জারটা এই চার্জারটা বিক্রি করার জন্য আপনারা একটা টিম গঠন করবেন আর প্রত্যেকটা টিমে রাখবেন 10 জন করে আর এই 10 জনকে ছিটায় দেবেন প্রত্যেকটা এরিয়াতে যাতে করে প্রত্যেকটা দোকানদার এবং কাস্টমারের মুখে মুখে আমাদের এই পাইটু কোম্পানির নাম থাকে এই 7 দিনের মধ্যে আমাদের এই প্ল্যানটা সাকসেস করতে হবে ঠিক আছে বুঝছো তাহলে কাহিনীটা এই 7 দিন কি হয়েছে আজকের কালেকশন স্যার আজকের কালেকশন এগুলা জি স্যার আজকে প্রথম দিন তো একটু কম কম মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও স্যার এটা কি হচ্ছে আমাদের প্রোডাক্টের গুণগত মান এত খারাপ এত পরিমাণে রিপ্লেস আসছে না রিপ্লেস আসবে কেন এগুলা আমাদেরই প্রোডাক্ট আমরা যখন লোক দিয়ে ফিল্ডে দোকানে দোকানে সেল দেই তেমন করে আবার আমাদের লোক দিয়েই আমরা দোকান থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করে থাকি কি বলেন স্যার আমাদের কোম্পানির প্রোডাক্ট যদি আমরাই কিনি তাহলে তো আমাদের কোম্পানির অনেক লস হবে না লস হবে কেন এটা তো আমাদের একটা বিজনেস পলিসি এইভাবে আমরা দোকানদারের ব্রেনকে ওয়াশ করি আমি এখানে যে টেকনিকটা খাটিয়েছি আমার সেলসম্যানরা দোকানে গিয়ে গিয়ে প্রোডাক্ট সেল করবে ওই একই প্রোডাক্ট আবার আমার কর্মীরা কিনে আনবে এতে করে দোকানদারেরও বেশি সেলের চাহিদা বাড়ে আর দোকানদাররাও কাস্টমারকে বলবে যে এই প্রোডাক্টটা ভালো এটা নিতে পারেন টোটাল বিষয়টাই হচ্ছে আমাদের এই পাইটু কোম্পানির প্রোডাক্টগুলো মানুষের কাছে পরিচিতি বাড়ানো আমাদেরও একটা সৎসাহস রয়েছে যে আমাদের প্রোডাক্টগুলো রিপ্লেস আসা সম্ভাবনা কম কারণ আমাদের এই প্রোডাক্টগুলোর গুণগত মান এবং সার্ভিস 100% ভালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া আমার এই ফোনের জন্য ভালো একটা ফাস্ট চার্জার হবে হ্যাঁ ভাইয়া হবে হবে আমার কোম্পানির প্রোডাক্ট আজকে প্রত্যেকটা দোকানে দোকানে আমি আজকে সফল আমার স্বপ্ন মাই ড্রিম সাকসেস